আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রিমোট। এই ধরনের রিমোটগুলি অনেক সময় কিছু বাটন কাজ করে, কিছু বাটন কাজ করে না। যে কোনো ধরনের রিমোট হোক না কেন, দেখা যায় কিছু কিছু বাটন আছে কাজ করতে চায় না। তো সেই বাটনগুলি কিভাবে মেরামত করা যায় সহজেই আজকে আপনাদেরকে দেখাবো। এই ধরনের কাজগুলি আপনারা বাসায় বসে থেকে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো সর্বপ্রথমে যেটি করতে হবে সেটি হলো রিমোটটিকে আপনাকে সুন্দরভাবে খুলে নিতে হবে। সুন্দরভাবে খুলে নিয়ে আমরা যে কাজটি করব সেটি হলো প্রথমেই বাটনের সব সাইডগুলো আমরা চেক করে দেখব কোথাও কোনো ময়লা আছে কি না। এই ধরনের কাজগুলি আমরা সহজে কিন্তু বাসায় বসে থেকে করে নিতে পারি। তো রিমোটটি সুন্দরভাবে খুলে নিয়ে এরপর আমরা দেখব যে আসলে রিমোটের যে বাটনগুলি আছে সেই বাটনগুলি, যে বাটনগুলি আমার কাজ করে না সেই বাটনগুলিতে কোথাও কোনো ময়লা লেগে আছে কি না, এবং যদি ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ময়লা লেগে আছে, এবং পাওয়ার বাটনের যে বোর্ডটি আছে বোর্ডের ওখানে যে লাইনগুলি করা আছে দেখতে পাচ্ছেন এই লাইনের এখানেও কিন্তু বেশ কিছু ময়লা লেগে আছে। তো এই ময়লাগুলিকে আমাদেরকে করতে হবে পরিষ্কার করতে হবে। তো এরকম একটি ব্লেড আমরা টুকরো ভাঙ্গা ব্লেড নেব, নিয়ে হালকা আলতোভাবে ওখানে একটু ঘষা দেব, দুই পাশে কিন্তু ঘষা দেব। বাটন সাইডটা ওখানে জোরে ঘষাঘষি করা যাবে না, বা কোথাও কোনো জোরে ঘষাঘষি করা যাবে না, কারণ এর উপরেও একটি লেয়ার থাকে। এই লেয়ারগুলি যদি উঠে যায় তাহলে স্থায়ীভাবে এই বাটনগুলি কিন্তু আর কাজ করবে না, একদম কাজ করা বন্ধ হয়ে যাবে। তো এরপর যেটি করবো আমরা একটু থিনার অথবা পেট্রোল নেবো, থিনার অথবা পেট্রোল আমরা টিস্যুতে লাগিয়ে নেব অথবা তুলিতে লাগিয়ে নেব। তুলিতে লাগিয়ে নিয়ে আমরা এটাকে ক্লিন করে দেবো, এবং পুরো রিমোটটি আমরা ক্লিন করবো। এই কাজগুলি কিন্তু আমরা বাসায় বসে থেকে নিজেরাই করতে পারি। তো অনেকেই দেখা যায় যে এই সামান্য একটি কাজের জন্য মেকারের কাছে যায়, দৌড়াদৌড়ি করে যায়, এখানে 20-25 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসে, অথচ একটা রিমোট কিনতে গেলে আমার 60-70 টাকার মতো লাগে। তো আমার মেরামত করে নিতে 30 টাকা লাগে। তো আমরা যদি নিজেই করে নিতে পারি এই কাজগুলি, তাহলে কিন্তু অবশ্যই অনেকটা সুবিধা সাশ্রয় হবে, এবং বাসায় বসে থেকে আমরা নিজেরাই এগুলো সামান্য ছোটোখাটো বিষয়গুলি কিন্তু করে নিতে পারব। তো এভাবে আমরা ক্লিন করে নেব পুরো বোর্ডটাকে, আমরা থিনার অথবা পেট্রোল দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর যেটি করব, এই বাটনগুলি কিন্তু আমরা এখান থেকে ক্লিন করে নেব। এভাবে আপনারা ক্লিন করে নেবেন। আর একটি জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে সেন্সার যে বাল্বটি আছে, সেন্সার বাল্বের ঝালাই যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তো সেই বাল্বটির যে গোড়ায় যে ঝালাইটি থাকে ওই ঝালাইটিও আপনারা লক্ষ্য করবেন যে ঠিকঠাক আছে কি না। তো আমরা সব কিছু পরিষ্কার করে নিলাম, এরপর আমরা রিমোটটি সেট আপ করবো, সেটিং করবো। সেটিং করে দেখবো যে আসলে ঠিকঠাকভাবে আমার এটা কাজ করতেছে কি না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ যে কোনো ধরনের ভিডিও আমি যখনই নতুন ছাড়বো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়, এর কারণে বেল বাটন অল করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল যেখানে আছে ওখানে প্রেস করে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনার সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এখন পাওয়ার বাটনটি কাজ করতেছে, এবং সবগুলো বাটনে কিন্তু কাজ করতেছে দেখুন। তো এভাবে আমরা কাজগুলি বাসায় বসে কিন্তু নিজেদের ছোটোখাটো বিষয়গুলি সমাধান করতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।